হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অরণ্যর শখ। বন্ধুরা, আজকের দেখাবো সিসিঙ্গে দিয়ে নতুন একটি রেসিপি। এই খাবারটির দারুণ টেস্ট হয়, দেখে নিন। সিসিঙ্গে নিয়েছি এখানে, সিসিঙ্গেগুলো ছিলে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ও সামান্য জল দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল ও শুকনো মরিচ, ভেজে নামিয়ে রেখে দিচ্ছি। কালো জিরা ফোড়ন দিলাম 1 মিনিট ভেজে, এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভাজা হলে এতে আরও একটু সরিষার তেল দিলাম, শুকনো মরিচ ভেঙে দিয়েছি, গুঁড়া করে দিয়েছি, ভাজা হলে এতে দিয়ে দিলাম পেস্ট, চিচিঙ্গা পেস্ট দিয়ে দিয়েছি। এতে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে একদম জলটা শুকিয়ে নিয়েছি, 10 মিনিট জাল করে শুকিয়ে নিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা, এই খাবারটি দারুণ টেস্ট হয়, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি কাঁচা সরিষার তেল দিয়েছি শেষে নামাবার আগে, এবং শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, পরিবেশন করলাম। এবার খেতে দারুণ টেস্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমার নতুন ধরনের রেসিপি। বন্ধুরা, সাথে দিয়ে দিলাম বোম্বাই মরিচ, এবং বোম্বাই মরিচ দিয়ে খেতে দারুণ টেস্ট হয়, আপনারা খেয়ে দেখবেন। দেখার জন্য ধন্যবাদ।